तो व्यूअर्स आबारो किन्तु एकटा नतून भिडियो निये चले एलाम एबं आजकेर भिडियोते आमरा कथा बोलबो प्रधानेर टोटाल चार सप्ताहेर बक्स अफिस कालेक्शनके निये, कथा बोलबो काबुलीवाला मुभि टोटाल चार सप्ताहेर बक्स अफिस कालेक्शनके निये एबं कोन सप्ताहे कत टाका बक्स अफिस कालेक्शन करलो सेटाई बोलबो आजकेर एई भिडियोते। तो भिडियोटा आपनादेर जन्य अनेकटा इंटरेस्टिंग होते चलेछे, ताई भिडियोटाके शुरू थेके निये शेष पर्यन्त कन्टिन्यू करबेन। चैनेले जदि फार्स्ट टाइम होए थाकेन तो प्लिज चैनेलके सबस्क्राइब करे भिडियोते एकटा लाइक करे देबेन। तो चलुन भिडियोटि शुरू करा जाक। तो गाइज जेमनटा आमी आपनादेरके भिडियो शुरूते ही बोललाम जे आजके आमरा कथा बोलबो प्रधान वार्सेस काबुलीवालार कौन सप्ताहे के कत टाका बक्स अफिस कालेक्शन करेछिल एबं चार सप्ताहे के टोटाल कत टाका बक्स अफिस कालेक्शन करेछे। तो गाइज फार्स्ट आमरा कथा बोलबो काबुलीवाला मुविटाके निये। तो काबुलीवाला मुविटार टोटाल चार सप्ताहे कत टाका बक्स अफिस कालेक्शन करेछे, तो ई मुविटा अलरेडी रेकर्ड ब्रेकिंग कालेक्शन करेछे कारण दर्शकदेर काछ थेके ভালো ভালোবাসা পেয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনারা সকলে জানেন ডাঙ্কি এবং সালার চৌচির দুটো বিগ বাজেটের মুভি, তারপরেও কিন্তু মুভিগুলো বাংলার বক্স অফিসে বেশ জায়গাটা দখল করে রেখেছিল। তো কাবুলিওয়ালা প্রথম সপ্তাহে বক্স অফিস কালেকশন করেছিল প্রায় 1 কোটি টাকার মতো, দ্বিতীয় সপ্তাহে বক্স অফিস কালেকশন করেছিল প্রায় 97 লাখ টাকার মতো এবং তৃতীয় সপ্তাহে বক্স অফিস কালেকশন করেছিল 40 লাখ টাকার মতো এবং চতুর্থ সপ্তাহে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 15 লক্ষ টাকার মতো এবং টোটাল চার সপ্তাহে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 2 কোটি 52 লক্ষ টাকা। তো গাইস এটা কিন্তু রেকর্ড ব্রেকিং একটা কালেকশন, যদিও কিন্তু বড় বড় মুভির সাথে মুভিটা ক্ল্যাশ করছে। তো এখন যদি আমরা কথা বলি প্রধান মুভিকে নিয়ে, তো প্রধান মুভিটা তো দর্শকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছে, দর্শক মুভিটাকে ভালো রেটিং দিয়েছে, রিভিউ দিয়েছে, মানে কি বলবো হলে হলে হাউসফুল যাচ্ছে, দর্শক রীতিমতো এখনও ভিড় জমাচ্ছে হলে এই মুভিটাকে দেখার জন্য। তো এটাকেই বলে দেবদার পাওয়ার এবং এই জন্যই কিন্তু দেবদাকে বাংলার বক্স অফিস কিং বলা হয়, এটা আপনারা সকলেই জেনে গেছেন। তো এই মুভিটা তার প্রথম সপ্তাহে বক্স অফিস কালেকশন করেছিল 1 কোটি 58 লক্ষ টাকার মতো, দ্বিতীয় সপ্তাহে বক্স অফিস কালেকশন করেছে 1 কোটি 97 লক্ষ টাকার মতো এবং তৃতীয় সপ্তাহে এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 64 লাখ টাকার মতো এবং চতুর্থ সপ্তাহে এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 26 লক্ষ টাকার মতো। তো এই মুভিটা টোটাল তার চার সপ্তাহে এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 4 কোটি 50 লক্ষ টাকার মতো। তো অলরেডি কাবুলিওয়ালা মুভির যে মানে বক্স অফিস কালেকশন সেটার দ্বিগুণ কিন্তু প্রধান অলরেডি করে নিয়েছে, তো এটাকেই বলে দেবদার পাওয়ার। তো অলরেডি মানে পঞ্চম সপ্তাহে পড়ে গেছে আপনারা সকলেই জানেন, তো পঞ্চম সপ্তাহে এসেও কিন্তু প্রধান মুভিটা প্রায় 111টার মতো শো পেয়েছে এবং কাবুলিওয়ালার তরফ থেকে কিন্তু কটা শো চলছে এখনও পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি। তো এই দুটো মুভি কিন্তু রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে, এটা আমার মতামত এবং আশা করি দেবদার নতুন যে মুভিগুলো আসে সেগুলো কিন্তু বক্স অফিসে ঝড় তুলবে। তো এই দুটো মুভির বক্স অফিস কালেকশনকে নিয়ে আপনাদের কি মতামত আপনারা কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে।